এগুলো হওয়া উচিত না, এই ধরনের মানে আপনি ভারতবর্ষে কোথাও এরকম শোনেন? কোথায় বলুন না, ইউপি থেকে আরম্ভ করে বিহার সব জায়গায় তো খুব ভোলাটাইল পলিটিক্স হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মতো নোংরা রাজনীতি হয় এক নম্বর। দুই হচ্ছে যখনই উনি প্রেস কনফারেন্স করেন কখনোই মনে হয় না যে বাংলার মুখ্যমন্ত্রী কথা বলছে, সবসময় মনে হয় যে এই প্রেস কনফারেন্সটা তৃণমূল ভবনে হলে ভালো হতো, কারণ উনি তৃণমূল নেত্রী হিসেবে কথা বলছেন। দু নম্বর হচ্ছে যে প্যারা শিক্ষকদের যে ব্যাপারটা সেটা কি রাতারাতি মিটে যেতে পারে? রাতারাতি মিটতে পারে না, কিন্তু সরকার যদি অ্যাকনলেজ করে যে একটা প্রবলেম আছে তাহলে তো সলিউশন বেরোনোর একটা রাস্তা খোঁজা যেতে পারে। সেই আলোচনাটাই কখনো হচ্ছে না। শিক্ষামন্ত্রীর অফিসের সামনে আপনার অনশন হচ্ছে, ভুক হরতাল হচ্ছে, তার উল্টো দিকে আপনি আহারে বাংলা চালিয়ে সেখানে আপনি মানুষকে খাওয়াচ্ছেন, নানা রকমের খাবার খাওয়াচ্ছেন, এগুলো অমানবিক নয়? এগুলো যেটা আমি সবসময় বলি যে সবচেয়ে যেটা আমার কাছে উঠে আসে, দিদি শব্দটার মানে হচ্ছে দিদি আপনাকে একটু এক্সট্রা ভালোবাসবে, বাবা মা 10 টাকা দিলে দিদি আরও 6 টাকা দেবে। হ্যাঁ, একটা সিনেমা দেখার জন্যে বাড়ি থেকে পালিয়ে গেলে দিদি বলবে যে না অঙ্কের টিউশন করতে গেছিলো আমার বন্ধুকে, এটা তো দিদির মানে। কিন্তু দিদি শব্দটার ওই যে প্রতি যে ভালোবাসাটা আছে সেটা